সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলেন আমরা হচ্ছে আজকে যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা অ্যারের মধ্য থেকে কিভাবে আমরা কোনো ডাটাকে সার্চ করে খুঁজে বের করতে পারি সো বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে একটা অ্যারে এই অ্যারের মধ্যে আমাদের অনেকগুলো এলিমেন্ট আছে সো ওই এলিমেন্টের মধ্য থেকে যে আমরা যে এলিমেন্টটা চাচ্ছি খোঁজ করার জন্য বা সার্চ করে দেখতে চাচ্ছি যে আসলে এই এলিমেন্টটা অ্যারের মধ্যে আছে কিনা সো এটা কিন্তু অল্প কয়েকটা এলিমেন্ট হইলে জিনিসটা কিন্তু আমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না কিন্তু যখন অনেক বেশি এলিমেন্ট থাকবে একটা এর মধ্যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার যখন এলিমেন্ট থাকবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের খুঁজে বের করতে কিন্তু বিশাল একটা প্রবলেম হয়ে যাবে যে কিভাবে আমরা এই অ্যারের ভিতর থেকে এলিমেন্ট খুঁজে বের করতে পারি সো তখন কিন্তু আমাদেরকে সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ে হচ্ছে লজিক্যালি হচ্ছে বের করতে হবে তো সেই জিনিসটাই আমরা দেখব আমি হচ্ছে এখানে একটা অ্যারে নিলাম জাস্ট অনেকগুলো নাম্বার আছে তো এটা যে এমন যে শুধু নাম্বার দিয়ে করলে হবে বিষয়টা এমন না সেটা যে কোনো কিছু যে কোনো ধরনের যেকোনো কিছু হইতে পারে তো আপনারা হচ্ছে এবার প্র্যাকটিস করে দেখবেন আমি হচ্ছে জাস্ট সিম্পলিসিটি বজায় রাখার জন্য হচ্ছে আমি হচ্ছে নাম্বার দিয়ে করতেছি ওকে তারপর আমি ট্রাই করব লাস্টে এসে কিছু স্ট্রিং দিয়ে প্রোগ্রামিংটা করে দেখানোর জন্য তাহলে চলেন আমরা দেখি যে আসলে আমাদের এই এর মধ্যে যে নির্দিষ্ট আমরা যে এলিমেন্টটা খুঁজতেছি এই এলিমেন্টটা আসলে আছে কিনা এটা করার জন্য আমরা যেটা করবো আমরা আরেকটা ভেরিয়েবল নিব সাপোজ হচ্ছে ফাইন নামে আমরা যে কোনো একটা সাপোজ দিতে চাচ্ছি ফোরটি ফাইভ একটা যে কোনো কিছু দিয়ে দিলাম জাস্ট ধরার জন্য যে আসলে আসে কি না পরে যখন আমরা প্রোগ্রামিং করে নিব সাপোজ আমি চেক করতে চাচ্ছি যে আমার এর মধ্যে ফোর্টি ফাইভটা আসে কি না তো এটা করার জন্য আমি হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিলাম যে কোনো নামে নিতে পারি আমি ফাইন নামে নিলাম নিয়ে হচ্ছে সেই ভ্যালুটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমাকে হচ্ছে সিম্পলি যেটা করতে হবে অবশ্যই ফর লুপ চালাতে হবে কারণ আমি পুরো এরের ভিতর থেকে দেখতে চাচ্ছি এই জন্য আমাকে টাভার্সিং করে দেখতে হবে তো এটা করার জন্য আমরা হচ্ছে ফর লুপ চালাইলাম ফর বার আই ইকুয়াল টু সাপোজ হচ্ছে আমাদের আই ইকুয়াল টু আই এর মান হবে জিরো এই আইটা হবে আই স্মলার দেন আমাদের নাম্বার এর নাম্বার ডট লেন্থ সেটা চলতে থাকবে আমাদের নাম্বারের লেন্থ পর্যন্ত হচ্ছে সে যাইতে থাকবে চেক করবে একদম টোটালি যতগুলো তার হচ্ছে নাম্বারের মধ্যে যতগুলো অ্যারে আছে এটার প্রত্যেকটা লেন্থ সে চেক করবে এবং এক এক করে বৃদ্ধি করবে আই প্লাস প্লাস সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা এখন একটা কন্ডিশন দিয়ে দিব সো আমরা কি কন্ডিশন দিব আমরা কন্ডিশন দিব যে ইফ প্রথমত কন্ডিশনের জন্য ইফ লিখতে হবে এবং ইফ এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলে দিব যে আমার এই নাম্বার এই যে আমার নাম্বার এটা আছে সেটা এখন কে লুপিং করতেছে সে হচ্ছে আই এ লুপিং করতেছে সো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে আই তার মানে এখানে ওয়ান দিয়ে দিছি আই দিয়ে দিব তো আই ইকুয়াল ইকুয়াল যদি সমান সমান আমার হয় ফাইন্ড মানে ভেরিয়েবলটা হয় ফাইন মানে কি ফাইন মানি ফোর্টি ফাইভ মানে সমান সমান সে এই যে আইটা এটা যদি খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে ফাইন্ডকে কে পায় ফাইন্ড মানে হচ্ছে ফাইন্ডের ভিতরে যে মানটা আছে সেটাই বোঝাচ্ছে আমরা ভেরিয়েবলকেই দিতে হবে এখানে সো ফাইন্ড হয় তাহলে সেখানে কনসোল ডট লক করবে কনসোল ডট লক করে দিবে যে আমরা কি দিতে পারি আমরা দিতে পারি ডাটা সাপোজ হচ্ছে এতটুকু লিখে দিতে পারি তুমি চাইলে এভাবেও লিখতে পারো ইন্ডেক্স নাম্বার সহ লিখতে পারো ইন্ডেক্স নাম্বার যদি এটা একটু অ্যাডভান্স লেভেল অ্যাড ইন্ডেক্স নাম্বার তুমি হচ্ছে ইন্ডেক্স নাম্বার শ বের করতে চাছ তাহলে হচ্ছে প্লাস এখানে দিয়ে দিবো হচ্ছে আয় কারণ আয়ের হাতেই হচ্ছে তোমার ইন্ডেক্স নাম্বার আর এতটুকু যদি তোমার কাছে কঠিন লাগে তুমি জাস্ট লিখে দাও ডাটা ফাউন্ড এতটুকু লিখলেও হবে এটা হচ্ছে আমি ইন্ডেক্স নাম্বার শ বের করতে চাচ্ছি এ জন্য হচ্ছে আমি সাথে হচ্ছে কনক্যাট করে দিলাম কারণ এই তো আইটাই ঘুরবে সো আই এর হাতে কিন্তু সব ক্ষমতা সো এটা করে দিব আমরা হচ্ছে ডট লক আমাদের এই আইটা ঘুরবে মানে এই যে নাম্বার যে ভেরিয়েল এর মধ্যে আইটা আছে এই আইটা ঘুরে ঘুরে চেক করে করে দেখবে যে এই ফাইন্ড ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা লুপের মধ্যে কোথায় আছে যখন সে এটা পাবে তখন সে রেজাল্ট প্রিন্ট করবে এই ফাইন্ড এর মধ্যে সাপোজ ফোর্টি ফাইভ দেওয়া আছে এখন সে যদি ফোর্টি ফাইভ পায় তখন সে প্রিন্ট করবে ডাটা ফাউন্ড অ্যাট ইন্ডেক্স নাম্বার এটা তো তুমি বুঝছো স্ট্রিং এবং সে সাথে প্লাস কনক্যাট আই করে দিলাম এখানে একটা স্পেস দিতে পারো এইভাবে তাইলে ওই যে তোমার যখন রেজাল্ট পাবা তখন দেখবে একটা স্পেস আছে সাথে আই ইন্ডেক্স নাম্বার আই মানে তোমার ইন্ডেক্স নাম্বার স দেখাবে এরপরে তুমি হচ্ছে এটার মধ্যে বলে দিলা যে আমার রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমার আর লুকটা চলার দরকার নাই আমি হচ্ছে এটাকে ব্রেক করে দিব সো ব্রেক দিয়ে দিলাম তোমার কাজ হচ্ছে ব্রেক করে দিলা এবার যদি কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও তোমাকে বলতেছে এখানে তো আসলে কোনো কিছু নাই কারণ কি কারণ হচ্ছে আমাদের এর মধ্যে আসলে বলে বলে কোনো কোনো কিছু কিছু নাই কিন্তু না থাকলে তো আমাদের অন্য কিছু একটা রেজাল্ট দেখানোর দরকার তো চলো সেটা হচ্ছে আমরা এখানে এলসি হিসেবে হচ্ছে লেখে দিচ্ছি যে যদি কোনো কিছু না পাও তাহলে তুমি কনসোল ডট লক করে দাও সাপোজ হচ্ছে এখানে স্ট্রিং আকারে দিয়ে দাও ডাটা নট ফাউন্ড not found f4 you and f4 found control s the save mere dao eva jodi tumi control alter r n dao are alla eta ki holo আচ্ছা দেখো এখানে একটা প্রবলেম হয়েছে ডাটা নট ফাউন্ড ডাটা নট ফাউন্ড ডাটা নট ফাউন্ড আমরা তো বলছি যে ভাই তুই ডাটা না পাইলে একবার বলবি যে ডাটা নট ফাউন্ড তোরে এতবার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাত আট বার মোটামুটি এখানে যতগুলা এলিমেন্ট আছে ততবারে সে হচ্ছে অ্যারের মধ্যে যতবার এলিমেন্ট আছে প্রত্যেকবার সে বলছে ডাটা নট ফাউন্ড কারণ সে ঘুরেতে গিয়ে দেখছে এই যে আয় প্রথমটা প্রথমবারে চেক করে দেখছে যে ফাইন্ড এর ভিতরে আসলে ফোর্টি ফাইভ আছে কিনা দেখলো যে নাই একবার দিছে ডাটা নোট পান আবার যখন কন্ডিশন চেক করে দেখতেছে আবার আছে কিনা এ সেকেন্ডের মধ্যে আছে কিনা বলতেছে নাই তাহলে ডাটা নট ফাউন্ড এভাবে প্রত্যেকবার সে ডাটা নট ফাউন্ড ডাটা নট ফাউন্ড করে করে তার কাহিনী সে শেষ করছে কিন্তু আমরা তো এটা দেখতে চাচ্ছি না আমরা দেখতে চাচ্ছি একবার বলবে সে ডাটা নট ফাউন্ড সো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে তাহলে হচ্ছে আমাদের এখানে এলসটা যেহেতু এভাবে আর কাজ করতেছে না এটা হচ্ছে আমরা লিখলাম না আমরা একটা কাজ করি আমরা হচ্ছে এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে এনি সাপোজ হচ্ছে ইস ফাউন্ড দিয়ে হচ্ছে এটার হচ্ছে হচ্ছে তোমার এই তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ভ্যালু দিয়ে দাও সাপোজ হচ্ছে ফলস বুলিয়ান ভেলু দিয়ে দাও ফলস দেখো এটা কি কাজে লাগে এখন একটু একটু বুঝবা ওই যে ফলস ট্রু কি কাজে লাগে তুমি কি করলে আরেকটা ভেরিয়েল নিলা ইস ফাউন্ট ফলস তো এখন তুমি যেটা করে দিলা ইস ফাউন্ড এর স্বাভাবিক তার মান হচ্ছে ফলস এই ভেরিয়েবলটার মান হচ্ছে ফলস কিন্তু যখন তোমার এই কনসোল লক করে যখন সে এ ফাইন্ডকে কে খুঁজে পাবে মানে ফাইন্ডের এর মধ্যে যেটা আছে এটা যদি তার যদি এরর মধ্যে থাকে যখন প্রোগ্রামটা মিলবে তখন এই ইস ফাউন্ড কে তুমি বলে দিতে পারো বাই ইস ফাউন্ড তুমি হয়ে যাব হচ্ছে ট্রু তুমি ট্রু হয়ে যাবে সিম্পল জিনিস কিন্তু খুব কঠিন কোনো কিছু না জাস্ট ইস কে তুমি কি করে দিলা তুমি বলে দিলা যে যখন স্পাউন্ড এমনেতে ফলস থাকবে কিন্তু যখন সে ডাটা খুঁজে পাবে তখন এটা হয়ে যাবে ট্রু এবং ট্রু হওয়ার সাথে সাথে সে এটাকে কি করে দিবে ব্রেক করে দিবে ট্রু হওয়ার সাথে সাথে ব্রেক করে দেবে যতক্ষণ পর্যন্ত ট্রু হবে না ততক্ষণ পর্যন্ত তো সে চলবে আর যখন এই ফাইন্ড ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা তুমি রাখছো সেই ডাটাটা যখন তোমার এর মধ্যে যে ডাটা আছে ওই ডাটার সাথে যখন ম্যাচ করবে তখন হচ্ছে স্পাউন্ডটা হয়ে যাবে ট্রু এমনিতে স্বাভাবিকভাবে ফলস এরপর সাথে সাথে প্রোগ্রামটা ব্রেক করে দিবে আর লাস্টে এসে তুমি হচ্ছে একদম প্রোগ্রামের বাইরে এসে তুমি বলতে পারো ইফ আর যদি তোমার না পায় যদি সে এখানে খুঁজে না পায় ইস ফাউন্ডটা যদি ট্রু না হয় সে যদি খুঁজে না পায় কোনো কিছু তাহলে তো তাকে কোনো কিছু একটা করতে হবে তো এটা করার জন্য তুমি বলতে পারো যে ইস পাউন্ড ইকুয়াল যদি হয় ফলস যদি ট্রু না হয়ে যদি ফলস হয়ে যায় তাহলে তুমি কনসোল ডট লক করে দাও এখানে কনসোল ডট লক ডাটা নট ফাউন্ড এভাবে করে দাও হচ্ছে ধরো ডাটা ডাটা নট ফাউন্ড এফ ইউ এন ফাউন্ড কন্ট্রোল এস দিয়ে দাও কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দাও এবার যদি তুমি রেজাল্ট দেখো এই যে দেখো এখানে কি দেখাইছে আচ্ছা ডাটা নট ফাউন্ড তোমাকে বলতেছে হচ্ছে এখানে কোনো ডাটা সে পায়নি এবং সে কিন্তু আমাদেরকে ফলসও কিন্তু বলতে মানে বলতেছে না যে এখানে ফলস কোনো কিছু আছে এই জিনিসটাও কিন্তু সে আমাদেরকে বলতেছে না তো আমরা হচ্ছে এখানে আরেকটা ইকুয়াল দিয়ে দিই তাহলে দেখো ঘটনাটা কি ঘটে কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও এবার দেখো ঠিকঠাক মতো দেখাইছে ডাটা নট ফাউন্ড কারণ আমাদের এর মধ্যে কিন্তু ফোর্টি ফাইভ নাই সাপোজ আমাদের এর মধ্যে এইট আছে এখন তুমি যদি এখানে এইট দিয়ে দাও এবং কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো এখানে নিচে আসো এই যে বলতেছে এই যে দেখো ডাটা ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার সেভেন মানে ইন্ডেক্স নাম্বার সেভেনে তুমি যে ফাইন্ডের মধ্যে ডাটাটা দিস এটা কিন্তু পাওয়া গেছে তো এখানে আর জিনিস তুমি করতে পারো যেটা হচ্ছে আমরা এইভাবে ইস ফাউন্ড ইকুয়াল ইকুয়াল ফলস না লিখে ডিরেক্ট আমরা এভাবেও দিতে পারি যেহেতু আমরা হচ্ছে তোমার হচ্ছে নট ইকুয়াল বলে একটা জিনিস আছে এই যে নট ফলস ইস ফাউন্ড সোজা কথা এটা দেওয়া আর ওইটা দেওয়া একই কথা মানে নট ইস ফাউন্ড একই কথা সো তুমি যদি এটা দিয়ে দাও কোনো প্রবলেম নাই দেখো এখানে যদি এটি করে দাও সাপোজ তোমার হচ্ছে এই ডাটাটা তো নাই কন্ট্রোল এন দিয়ে দাও দেখো বলতেছে ডাটা নট ফাউন্ড বাট তুমি যদি এখানে থ্রি দিয়ে দাও তাহলে কিন্তু সে বলবে কন্ট্রোল এস এবার যদি তুমি এটাকে ক্লিয়ার করে কন্ট্রোল অল্টার এন দাও এই যে বলতেছে ডাটা ফাউন্ড অ্যাট ইন্ডেক্স নাম্বার টু সো এটা এভাবে লেখাটাই বেটার মানে নট ইস ফাউন্ড যদি না পাই এই নটের জিনিসটা তোমাকে হচ্ছে প্রথম দিকে বুঝাইছি নট যদি না পায় তাহলে সে এই রেজাল্টটা দেখাবে আর যদি ডাটা পাই ট্রু হয় তাহলে তো ব্রেক করে দিয়ে রেজাল্ট দেখায় দিবে তো এই জিনিসটা তুমি হচ্ছে যদি তোমার কাছে কঠিন লাগে তুমি হচ্ছে এভাবে নাম্বার দিয়ে বের করতে যদি কঠিন লাগে তাহলে তুমি হচ্ছে সব হচ্ছে মুছে ফেলো মুছে হচ্ছে তুমি হচ্ছে কন্ট্রোল এস দাও আবার আরেকটা প্রোগ্রাম করে দেখায় দিই তোমাকে সাপোজ হচ্ছে নেম ইকুয়াল টু তো মনে করো থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নাম দিয়ে দাও এর সাপোজ হচ্ছে দিয়ে দিলা হচ্ছে এখানে কিছু নাম দিতে পারো সাপোজ হচ্ছে মনে করো তোমার হচ্ছে জরিনা জরিনা যা মনে আসতেছে লিখতেছি তারপরে লেখো কারিনা কারিনা তারপরে মনে করো আরেকটা নাম দিয়ে দাও সাপোজ মরজিনা মরজিনা নাম বানান ভুল হতে পারে ওটা না দেখে কনসেপ্টটা ধরার ট্রাই করো তারপরে মনে করো একটা দিলে জানি না এরকম অনেক নাম দিয়ে দিলা মনে করো তুমি এখন তুমি খুঁজে দেখবা যে আসলে তুমি যে নামটা খুঁজতেছো এই নামটা এআর এর মধ্যে আছে কিনা থাকার প্রথমে যেটা করতে হবে তোমাকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে সাপোজ যে কোনো নামে নিতে পারো সাপোজ হচ্ছে ফাইন নেম নামে তুমি মনে করো এটা নিলা নিয়ে ওই নামটা তুমি এখানে দিয়ে দিলা সাপোজ হচ্ছে তুমি হচ্ছে এখন খুঁজতে চাচ্ছ পপিকে খুঁজতে চাচ্ছ সো পপি যেহেতু পপি পিওপি যা হোক একটা হইলেই হয়েছে তুমি হচ্ছে খুঁজতে চাচ্ছ যে পপি কি আসলে এই সিরিয়ালের মধ্যে আছে কিনা এখন তুমি হচ্ছে যা জানো না আন্দাজে একটা দিয়ে দিলাম যে আছে কিনা তুমি জাস্ট দেখতে চাচ্ছ তো এখন তুমি হচ্ছে ফাইন নেমের মধ্যে এটা দিয়ে দিলা এবার হচ্ছে একটা ট্রাভাসিং করো এরকে সো ফর লোপ আই ইকুয়াল জিরো তারপর হচ্ছে আইটা কতক্ষণ চলবে আই স্মল আর দেন তোমার হচ্ছে নেম সাপোজ হচ্ছে ডট লেন্থ its length অ্যারের লেন্টা যত বড় অত পর্যন্ত চলবে এবং হচ্ছে আই প্লাস প্লাস সে এক এক করে বৃদ্ধি করবে কারণ এক এক করে না বাড়ালে তো সে সামনের দিকে যাইতে পারবে না এবার তুমি এখানে কন্ডিশন দিলা যে ই ফার্স্ট ব্যাকেট যদি আমার সাপোজ নেমের মধ্যে যে আমার আইটা আছে এটা যখন ঘুরতে থাকবে আর ঘুরতে ঘুরতে যখন ইকুয়াল ইকুয়াল মানে সমান সমান ফাইন্ড নেম আমি ফাইন্ড ভেরিয়েবলের মধ্যে যে নামটা দিছি এটা যখন পাবে তখন হচ্ছে সে আমাকে কনসোল ডট লক করে দিবে যে ডাটা ফাউন্ড বা নেম পাউন্ড নেম ফাউন্ড এফ ওই ফাউন্ড দিয়ে দিলা সিম্পলি এভাবে করা ট্রাই করা আপাতত দিয়ে দিলা এরপর তুমি কি করলে এটাকে হচ্ছে একটা ব্রেক করে দিলা ব্রেক হয়ে যাবে প্রোগ্রামটা আর যদি এখন তুমি এভাবে করতেছো এবং তুমি দেখলা যে একটা প্রবলেম তৈরি হয় এখানে যদি তুমি আবার এলস তৈরি করতে যাও যেহেতু অ্যারে থেকে তুমি সার্চ করে রেজাল্ট বের করতে চাচ্ছ এটার আবার একটু অ্যাডভান্সও আছে তুমি যখন ফাংশন শিখে যাবো তখন আসলে দেখবে যে আরো সুন্দর করে করতে পারবা তা আপাতত এভাবে শিখো আরেকটা ভেরিয়েবল নিয়ে তুমি হচ্ছে বলে দিলা যে ইস ফাইন্ড ফাউন্ড লেখো ইউ অ্যান্ড ফাউন্ড সমান সমান ট্রু এটাকে হচ্ছে ফলসি ভেলেও নাও তুমি হচ্ছে ফলস দিয়ে দিলা আর এখানে বলে দিলে এই নামটা যখন পাবে তখন আমার এই ইস ফাউন্ডটা যে অ্যারেটা আছে এটা ট্রু হয়ে যাবে এবং সত্যি হয়ে যাবে এবং সে একটা ব্রেক করে দিবে আর যদি নামটা না পায় তুমি অ্যারের বাইরে এসে বললা ইফ যদি আমার এই নামটা না পায় নট ইস ফাউন্ড মানে হচ্ছে যদি না পায় তাহলে তুমি হচ্ছে এখানে বলে দিলা এ তোমার ডট লক করে দাও সাপোজ হচ্ছে নেম নট ফাউন্ড সো এখানে তুমি এখানে আচ্ছা ধরো সিঙ্গেল কোটেশনে লিখি নেম নট ফাউন্ড ফাউন্ড একটা কিছু দিয়ে দিলা কন্ট্রোল এস দিয়ে সেভ দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো বলতেছে নেম নট ফাউন্ড কারণ এই নামে কোনো ভ্যালু এখানে নাই কিন্তু তুমি যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কারি কে এনে এখানে দিয়ে দাও কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিয়ে দাও এটা ক্লিয়ার করো কন্ট্রোল এস দাও কন্ট্রোল ওটার এন দাও এবার বলতেছে নেম ফাউন্ড আর এই নেমের সাথে যদি তুমি নেমের ইন্ডেক্স নাম্বার সহ ধরতে চাও তাহলে কি করবা জাস্ট এখানে হচ্ছে তুমি হচ্ছে বলে দিতে পারো অ্যাট ইন্ডেক্স নাম্বার বা ইন্ডেক্স নাম্বার এভাবে বলে দিতে পারো ইন্ডেক্স নাম্বার তুমি চাচ্ছো নাম্বার সহ ধরতে সো ইন্ডেক্স নাম্বার কার ভিতরে আছে আই এর মধ্যে আছে সো প্লাস আই প্লাস হচ্ছে আই কারণ তোমার এই আইটা কিন্তু যখন সে পাবে কাকে পাবে এই যে ফাইন্ড নেম কে যখন খুঁজে পেয়ে যাবে তখন কিন্তু সে ভ্যালুটা ট্রু হয়ে ব্রেক হয়ে যাবে সো ইন্ডেক্স নাম্বারটা তোমাকে দেখায় দিতে পারে সো কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও এই যে দেখো এবার কিন্তু বলতেছে ইন্ডেক্স নাম্বার ওয়ান এর মধ্যে আছে সো এইখানে যদি তুমি একটা স্পেস দিটা তাহলে দেখতে এখানেও একটা স্পেস আসতো সো কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও তো তোমার হচ্ছে কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও এই যে দেখো নাম্বার কিন্তু এখানে চলে আসছে একটা স্পেসও চলে আসছে এ হচ্ছে সিস্টেম এটা প্রথম প্রথম অনেক কঠিন লাগবে বাট তুমি হচ্ছে হচ্ছে এভাবে এভাবে বের বের করে 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 চিন্তা ফেলো এটা কিন্তু তোমার অনেক কাজে লাগবে যখন আমরা রিয়েল প্রোগ্রামিং এ যাবো তখন দেখবে যে এভাবে কিন্তু আমাদের এগুলো বের করা দরকার হবে খুব কঠিন কোনো কিছু না জাস্ট তুমি হচ্ছে কয়েকবার প্র্যাকটিস করলে হচ্ছে বুঝে যাবো এই জিনিসগুলো প্রথম প্রথম কঠিন লাগবে বাট একসময় দেখবে যে এগুলো আসলে খুব ইজি একটা বিষয় সো প্র্যাকটিস করে ফেলো ওকে